আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্যামসাং আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে তাদের এ সিরিজের আরও একটা নতুন 5G স্মার্টফোন, আর এই ফোনটির নাম হলো স্যামসাং গ্যালাক্সি A13। যে ফোনটিতে বাজেটের মধ্যে সব দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়ে নিয়ে আসতে যাচ্ছে স্যামসাং। আর আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে, এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকতে যাচ্ছে, এই ফোনটি কবে লঞ্চ হতে পারে, এই ফোনটি বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে প্রাইস কত হতে পারে, এই সব কিছু নিয়েই আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। সো আপনাকে বলবো অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য। আর মূল ভিডিওতে যাওয়ার আগে দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা, যদি না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাকসাইডে ফোনটিতে থাকতে যাচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তবে এখানে কোয়াড ক্যামেরা দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। সামনে থাকবে ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে। আমার কাছে মনে হয়েছে 2021 সালে এসে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও ততটা বেশি ভালো লাগেনি। এখানে যদি পাঞ্চল কাটিং ডিসপ্লে দেওয়া হতো তাহলে এই ফোনটি দেখতে আরও বেশি স্টাইলিশ লাগতো। তো ব্যাকসাইডে ফোনটিতে ব্যবহার করা হবে পলিকার্বনেটের বডি, আর ডিসপ্লেতে থাকবে গরিলা গ্লাস 3-এর প্রোটেকশন। সিকিউরিটির জন্য থাকতে যাচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালোই হতে যাচ্ছে বলে মনে হয়েছে স্যামসাংয়ের ফোন হিসাবে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে 6.5 ইঞ্চি মাপের একটা IPS LCD প্যানেল, আর এখানে দেওয়া হবে ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে, এবং এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হবে। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তো ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে ভালোই লেগেছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাকসাইডে ফোনটিতে যে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে যাচ্ছে, এখানে দেওয়া হবে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, থাকতে যাচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, দেওয়া হবে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা, এবং সামনে থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ব্যাকসাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং সামনে ক্যামেরা দিয়ে আপনি HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এখানে থাকতে যাচ্ছে সুপার নাইট স্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট, এবং সুপার ম্যাক্রো শট মোড। অর্থাৎ একটা ফোনের ক্যামেরা সেকশনে যেসব সেন্সর আমাদের সাধারণত প্রয়োজন হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। আর এই ফোনটিতে সামনে পিছনে ব্যবহার করা হবে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই এস্টাবলিশ ভিডিও রেকর্ড করতে পারেন। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে ভালোই লেগেছে। এবার আসা যাক এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। আগেই তো আলোচনা করেছি এই ফোনটি একটি 5G স্মার্টফোন, এখানে ব্যবহার করা হবে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 700 প্রসেসর, যার পারফরমেন্সও বাজেট অনুযায়ী অনেক ভালোই। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, S9 মতো হাই সেটিংসের গেমগুলো খুবই স্মুথ প্লে করতে পারবেন, তবে ততটাও বেশি স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে না। আর ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকতে যাচ্ছে Android 11, দেওয়া হবে OneUI, এবং এখানে দেওয়া হবে নচ সিকিউরিটি, এবং স্যামসাংয়ের নচ সিকিউরিটি অনেক পাওয়ারফুল। আর এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে 5000 mAh-এর ব্যাটারি, আর বক্সে ফোনটিতে প্রোভাইড করা হবে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার। এবার আমরা আলোচনা করব এই ফোনটি প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান মার্কেটে 11-12 হাজার টাকায়, আর বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে 17-18 হাজার টাকায়। তো এই বাজেটে এই ফোনটি আমার কাছে ভালোই হতে যাচ্ছে বলে মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।